আচ্ছা বিশ্ববাসী তোমরা কি জানো বাংলাদেশে জিম্বাবু আইসি বাংলাদেশকে খেলে দেওয়ার জন্য কিন্তু তারা স্বপ্নেও ভাবে নাই বাংলাদেশ এদেরকে খেল্লা দিবাই টেরাম কাকু আমি তো মনে প্রাণে চাই বাংলাদেশকে যাতে একদম খেললে বুঝলাতে হয় মিয়া তুমি নিজেই তো টাইমটা উঠাও আবার মিয়া কথা কও কথা একটু কম বলো মিয়া আর্জেন্টিনা জিততে গেছে বিশ্বকাপ এইবার আমরা খেলবো জিম্বাবুয়েকে চট্টগ্রাম এবং মিরপুরে আরে মামা জিম্বাবুয়েতে গেছিলাম একদম বাস খাইয়ে চলে এবার তাদের কেমন বাস দিবি সারা জীবন যাতে তাদের মনে থাকে আরে সোহান তুমি তোমাকে অনেক দিন পর দেখলাম তুমি স্কোয়াডে নাই কেন হ্যাঁ পেরিতিয়া পার বললেন না আমাকে তারা মূল লাইনে করতে পারে না আরে পেরিতিয়া তুমি কি যে বলো এই জিম্বাবুয়েতে যাইয়ে এই নুরুল হাসান সোহানের নেতৃত্বে টি টোয়েন্টিতে হারিয়ে আসছি ওরে আবার কি মূল্যায়ন করব। হ্যাঁ পাপন ভাই তুমি কিন্তু ঠিকই বলেছ তোমাদেরকে একদম দুঞ্চ খেলা দিচ্ছি খেলা দিচ্ছি এবার তোমগো দেশে আইসা তোম করে খেললা বিশ্বকাপে যাব টি টোয়েন্টি খেলতে রে বেডা তোরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা পাস না আমি সাকা থাকা কস্কৃতি কানাডা উগান্ডা বেডা সুযোগ পাইছে তোরা তো পাস নাই যারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা পায় না তাগোর সাথে প্রিপারেশন খেলতাছে বাংলাদেশ ঠিক কিনা

সো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় সাকিব যা বলেছে তোমরা কি তার সাথে একমত নাকি পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ জিততে চাও কমেন্টে জানাই দাও ও সাকিব কি অবস্থা ভালো আছো আমাদের স্কোয়াড তো ঘোষণা গেছে তোমাদের স্কোয়াড কোথায় আরে বিরাট কোহলি কি কয়টাম ঢুকার কথা আমি তো প্রধান নির্বাচক নাই সবাই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে আর এরা জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি ঘোষণা করে আছে কোনো কথা হ্যাঁ নানু ভাই টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট একদম বয়কট এই খেলা দেখবো না আমি দেখবো হচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচ আরে বন্ধু বয়কট টি-20 বিশ্বকাপ বয়কট আরে মামুর ব্যাটা মামু কোন মত না টুই না পাস কইরা ঢুকতে গেছে টি-20 স্কোয়াডে বুঝুনই খেলা হবে বিশ্বকাপে সাবধান হই কিন্তু ও 하রিক পান্ডিয়া হ্যাঁ খেলো তোমরাই খেলো তোমরাই ক্যাপ্টেন তোমরাই ভাইস ক্যাপ্টেন খেলো আরে болаবান তোরা টেনশন লিস না তোরা বিশ্বকাপ জিততে পারবি না বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া নাইলে ওয়েস্ট ইন্ডিজ নাইলে আফ্রিকা নাইলে নিউজিল্যান্ড নাইলে কেডা জানাও কমেন্টে আরে গেলকা কো কি অবস্থা তোমাকে আমি ফলো করতাছি জিম্বাবুয়েকে খেললে এরপর যাবো বিশ্বকাপে আসলে আমার দিনকাল খারাপ যাইতাছে আইপিএলে যেমনে মাইর খাইতাছি টি টোয়েন্টি বিশ্বকাপে কি হবে আমি হেইডাই চিন্তা করতাছি আপাতত আমার দৃষ্টি রয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের সিরিজ আরে রশিদ খান বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের সিরিজে নজর দিয়ে কিতা করবে আমি তো খেলতাছি না তুই আইপিএল খেল একদম পুরো বাচ্চাদের মতো বিষয়টা অনেকটা আপসেটের আমাকে নাই নাই যা মিরাজ তোরে আর আমারে ডাকলো না কে রে আরে ভাই আমরা তো ভিআইপি আমাদেরকে জিমবাবু সিরিজে খেলাবে কেন আমরা তো খেলবো বিশ্বকাপে বেটা মজা না আরে ভাই মজা লইসি মানে এটি টোয়েন্টি মিন টোয়েন্টি আমরা খেলি না বুঝিনি আমরা খেলবো ও বিশ্বকাপে পলাপান অনেক কথা হয়েছে এবার কমেন্ট একটু জানায় দাও বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে এ আমি কয়টা সেঞ্চুরি মারতাসি লিটন ভাই তুমি যতটা সেঞ্চুরি করবা হ্যাঁ ততটা ফাইন যাবি গিফট করমো খাদির পান যাবি কমিলা গ্রুপ থেকে পান তাহলে কমেন্ট জানাই দাও তারা লিটন কয়টা সেঞ্চুরি করতেছে